কামার পাড়ায় ঢুকলেই কানে ভেসে আসবে এমন ঠুংঠাং শব্দ। ব্যস্ততা বেড়েছে ঠিকই, তবে অন্য বছরের তুলনায় তা অর্ধেকেও নয়। কামারপাড়া ঘুরে দেখা যায় নতুন ছুরি কাঁচি আর চাপাতি বানানোর ভিড়ে অনেকে এসেছেন পুরাতন ছুরি কাঁচি শান দিতে। চাপাতি একটা ছুরি দোকানদার আমার কাছে 1300 টাকা চাচ্ছে, একটা চাপাতি, দুটো চাকু আর একটা কাঠের। অন্যান্য কোরবানির সময় অনেক কাজ ছিল, এই হিসাবে লকডাউনের কারণে অনেক কাজ কম। এবছর আমাদের করোনায় আর বন্যায় এমন পরিস্থিতি করছে, খুবই খারাপ অবস্থা আমাদের। গোস্ত পিস করার জন্য এটার দাম আসলে আপনার 220 টাকা, এই যে ভালো সাবাডি স্প্রিনার এটা আসলে আপনার 500-600 টাকা কেজি। এদিকে বিক্রি বেড়েছে চাটাই আর কাঠের গুঁড়ি দিয়ে বানানো খাটিয়ার, সন্তুষ্ট বিক্রেতারা। 140 টাকা 130 টাকা পিস বেচছি চাটাই। এটা কোরবানির মাংস কাটার জন্য, ছোটটার দাম হলো 200-250 টাকা, উপরে আছে আপনার 1200 টাকা। জ্বলছে কয়লা, পুড়ছে লোহা, তৈরি হচ্ছে কোরবানির অন্যতম অনুষঙ্গ দা, বটি, ছুরি আর চাপাতি। অন্যান্য বছর এই সময় এখানে দম ফেলার সময় না থাকলেও এবছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কামাররা বলছেন ব্যবসা মন্দা যাওয়ায় তাদের বাপদাদার ঐতিহ্য টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ বাজারের কামারপট্টি থেকে মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।